चलो दीदी चलो चलो भाभी अभी और भी है नहीं तो इधर। हेलो फ्रेंड्स, आज के हमें इसी दक्षिणेश्वर मंदिर तो मंदिर भेतर तो अलाउ नहीं ভিডিও ক্যামেরা ফোন নিয়ে যাওয়ার, তো তার জন্য একটু বাইরে থেকে তুলছি, বাইরে থেকে মনে করে কথা বলছি। আর আজকে হঠাৎই চলে এলাম দক্ষিণেশ্বর মন্দিরে, অনেকদিনই মানে অনেক আগে এসেছি আমি একবার মন্দিরে, তো আজকে আবার এলাম ভাবিদেরকে ঘোরাতে। ওরা তো আজকে কালকে ওরা বাড়ি চলে যাবে, তো তার জন্য আজকে ওদের ঘোরাতে এলাম। আর এত বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে, তো তার জন্য আমি এলাম। এত বড় একটা স্বপ্ন আমার পূরণ হয়েছে, অনেক দিনের স্বপ্ন, তো তার জন্য চলে এলাম মন্দিরে মাকে পুজো দিতে, দর্শন করতে। আর কালকে শরীরটা প্রচুর খারাপ হয়েছিল, তা আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, মন্দির থেকে আমরা চলে এসেছি। আর এবার বাইরেটা ঘুরছি, ওদিকে গেছিলাম গঙ্গার ঘাটের দিকে, গেছিলাম গঙ্গার ঘাট থেকে দেখে এলাম কেমন। তো আমরা তো দেখেছি, আমরা একবার এসেছিলাম, তো ভাবিরা তো দেখিনি, ভাবিদের দেখাতে এলাম। আর এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আমরা কানিকুন মন্দিরের ভেতরে ঢুকে বসেছিলাম, এইমাত্র বৃষ্টি থামলো। তো বৃষ্টি থামার পর আমরা আবার বাইরে বেরোলো দেখার জন্য, তো খুবই বৃষ্টি হয়েছে, দেখুন সব ভিজে হয়ে গেছে। আর খুবই বৃষ্টি হচ্ছিলো, আমরা সবাই এসেছি, মাঝি মনিরা এসছে, পিমে সমসা এসছে, আমার নন্দরা এসছে, তো সবাই মিলে একসঙ্গে এসছি ঠাকুর দর্শন করতে, মাকে দর্শন করতে এসছি। আর জায়গাটা তো খুবই ভালো, তোমরা জানো অনেকে, তো যেখানে যেখানে অ্যালাউ আছে ফোনে, তো সেখানে সেখানে আমি ক্যামেরা করবো, আর যেখানে অ্যালাউ নেই সেখানে আমি ক্যামেরা করবো না, তো যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। আর দক্ষিণেশ্বর মন্দিরে এটা আমার, এটা নিয়ে আমার দুবার আসা হয়ে গেলো, তো আবার আসবো পরে, আর যেটুকু তোলা সেটুকু আমি তুলবো, যেখানে অ্যালাউ নেই সেখানে তুলতে পারবো না। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তুমি সামনে যে একটু করে সামনে এসব দেখা দিকে, মাসিমণি মাসিমণি নাহাই করতে হবে না, চল সবাই দেখে আমি নিয়ে খা, তুই নে কি বললি, আমরা এসেছি এখন চিড়িয়াখানায়, দক্ষিণেশ্বর থেকে চলে এসেছি, দক্ষিণেশ্বর থেকে এসে আমরা চিড়িয়াখানায় এসেছি, কলকাতা চিড়িয়াখানা, তো এই মাত্র ঢুকলাম, আর দক্ষিণেশ্বর থেকে চলে এসেছি, ওখান থেকে চিড়িয়াখানা ঢুকেছি, একটু দেখবো ভাবিদের চিড়িয়াখানাটা ঘুরিয়ে যাচ্ছি তারা।
তো অনেকটাই ফাঁকা চিড়িয়াখানাটা। আমরা আগের বছর এসেছিলাম ওটা তো তখন অনেক মানে অনেক কিছু ছিল, কিন্তু এখন দেখছি সবই ফাঁকা, বেশি কিছু নেই। আবার বৃষ্টিও পড়ছে। কিটা মাসিমণি? হ্যাঁ ছিল তো একটা, ওই দেখো ওদিকে আছে, ওদিকে বসে আছে একটা, ওখানে একটা অনেক বড় কচ্ছপ আছে, দেখতে পাচ্ছেন? একটা অনেক বড় ওখানে কচ্ছপ আছে, ওই দেখো ওই দেখো, দেখা যাচ্ছে পিঠটা, দেখতে পাচ্ছ ওইটা? হ্যাঁ কচ্ছপ। দিদি বাক কি দেবা? হ্যাঁ হিতে দিস তো, হিতে বাবা তো চিড়িয়াখানাটা ঘুরে তারপর বাড়ি যাবো আমরা। না দাও চল, আমার ফোনটা নাও, ফোনটা ফিদা, কেমন চালু আছে দেখো। না না এটা অন্য জিনিস, সে মাটির গর্তই থাকে। ও ছুটলে হবে না, খুঁজে পাওয়া যাবে না। ইঁদুর নয়, এগুলো খরগোশের জাতের আলাদা জিনিস। ওতে ছুটছে মেয়েটা, ও ছুটুক, এদিক ওদিক চলে গেলে পাবি খুঁজে। এখানে ভাল্লুক আছে। এখানে সব ফড়িন আছে, আমার ব্যাটারি ফোনে ব্যাটারি চার্জ শেষ, চার্জ একটুও নেই। আমি রাত্রে চার্জ দিয়ে শুইনি গো, তো তার জন্য চার্জ একটু হয়নি গো, চার্জ সব শেষ হয়ে গেছে। যেটুকু পারবো তুলবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। মুড়ি ফুড়ি দিলে গপ গপ করে খাবে, এই জন্য কিছু নেই। জলে আছে হয়তো, বাঘের ডাক শুনতে পাচ্ছি। এদিকে
আছে গাড়ি আর আছে হ্যাঁ চলো ভাবি এটা টয় ট্রেনের ছবি সায়েন্স সিটিতে টয় ট্রেনের ছবি আমরা ঘুরতে যাচ্ছি সবাই মাস্টার দিদি করছে তো দিদি আমচে কর আমচে কর জায়গায় করেছে পয়েন্ট হ্যাঁ কেন স্যার মেন পয়েন্ট নাকি বহুত ইনকাম হয়েছে হোটেল মিটেল লজ মিজ বহুত টাইটানিক জাহাজ ঠিক হয়েছে হেভি লাগছে এখানে সিনটা হ্যাঁ আমরা দাঁড়া দাঁড়া বাহ হেভি সুন্দর জিনিস একটা
ধরে চালু আছে। আমার আমাদের ফটো আমাদের দেখা যাচ্ছে, ওনাদের যা একজন একজন করে হাত দেয়, আটজন করে হাত দেয়।